তো বন্ধুরা, এই যে আমি এখন বেসনটা এটা রেডি করে নেব। বেসন নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই যে লবণ চিনি দিয়ে দেব। বৌদি লবণ কম খায়। এইবার এই সব কিছু আমি বেসনের মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা এইবার আমি বেসনটা রেডি করে নেব। নমস্কার বন্ধুরা, আমি আর বৌদি চলে এসেছি। আজকে আমরা তেলে ভাজা দিয়ে পিকনিক করব। তা এই যে তেলে ভাজা হলো আপনার, আমি চার রকম পাতা নিয়েছি। কারি পাতা, এটা হলো পাট পাতা, এটাকে গাঢ় পাট বলে। এই যে এটা বারো মাস হয়। এটা হলো পাট পাতা, এটা হলো শেফালি ফুলের পাতা, আর এটা হলো সজনে পাতা। তা আমরা বিকাল, এখন প্রায় পাঁচটা বাজে, তাই আমাদের বাগানের এইখানে তা আমরা বসে পড়েছি। আজকে আমরা এইগুলো পকোড়া বানাবো, বানিয়ে আমরা এইখানে খাবো। তা আমি এইখানে লবণ নিয়েছি, একটু চিনি নিয়েছি, এইখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, বেসন, আর ওইখানে নিয়েছি ভাজা মশলা, আর এ হলো আপনার টাটার বেসন। তা বন্ধুরা, এখন আমরা পকোড়া বানাবো। পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি কারি পাতাটা ভেজে নেব। আগে কারি পাতাটা ভাজব। আমি একটা একটা করে ভেজে নেব। এইভাবেই উঠানো যায়। কারি পাতার সেন্টটা হেভি লাগে বল। এটা আমি কারি পাতা ভাজলাম, কারি পাতার পকোড়া ভেজে নিলাম, আরো আছে। শেফালি ফুলের পাতার বড়া একদম কমপ্লিট। এইবার আমি এই পাটের বড়া
পরে আরো বেসনটাই করে নিয়ে তখন আবার আমি শেফালি ফুলের পাতার বড়াটা হয়ে গেছে। এটা হলো আমরা বানিয়ে চা দিয়ে খাবো। বৌদি আমি দেখি আরো কেউ জুটে যায় নাকি, তখন আমরা চা দিয়ে এটা খাবো। শেফালি ফুল ফুলের পাতা তো এমনিতেই ভীষণ উপকার, খেতেও ভালো লাগে। এইবার আমি গাঢ় পাট, সবার লাস্টে আমি সজনে পাতাটা ভাজব। এইবার আমি এই যে গাঢ় পাট এটাকে বানাবো। আমি কোথায় বসে রান্না করছি আপনারা দেখেন, সেদিন আমি বলছিলাম যে আমি এইখানে বসে রান্না করব, দেখুন। এই যে আমার উপরের ঘরের, আমি এইখানটা বসে রান্না করছি। এই যে পাট পাতার বড়া, মানে পকোড়াটা একদম তৈরি হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেল। এটা আমি নামিয়ে নেব। এইবার আমি বানাবো এই যে সজনে পাতা। সজনে পাতা তো হ্যাঁ, পাতাতে জল টল কিছুই আটকায় না। এইবার আমি সজনে পাতাটা ভেজে নেব। আর তাছাড়া দেখ না সজনে পাতা করতে চাই। পাট পাতার বড়া গুলো হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি আরো পাট পাতা গুলো ভেজে নেব। এই যে আমাদের আজকে চা পকোড়া হাউলি পার্টি। এই যে দাদা বসে আছে, এই যে অবিতা, কিরে কেমন লাগছে একটু বল। হ্যাঁ, এই দেখেন আমাদের বাগানের মাঝখানে আমরা বসে আছি। এই যে এই যে বসে, এই যে আমরা এইখানে বসে, বৃষ্টির জন্য ইচ্ছা করলেও করতে পারি না বন্ধুরা। তা আজকে এই হলো আমাদের পকোড়া চা বিকালের, এখন তো মনে হয় 6টা বাজে। আমরা এখন কোথায় কোথায় যে যাব তার কোনো ঠিক নেই। কিরে দাদা বল কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, ও বলেছে ভালো হয়েছে। ও কিন্তু ভালো রান্না করে, আপনারা তো এর আগের ভিডিওতে ওকে দেখেছেন, ফুরাখাড়ি বানিয়েছে। হ্যাঁ দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা যদি আমাদের এই হাউলি পার্টির ভিডিওটা আপনাদের ভালো লাগে, তা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা। তা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই যে লাস্ট বড়া হয়ে গেছে। এইবার চাটা তৈরি করে নিয়ে, চা তৈরি হবে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার হবে। এই যে